সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে প্রজাতের খাসি ছাগল কোনগুলি ভালো। আসলে দেশে তো প্রচুর পরিমাণ প্রজাতের ছাগল রয়েছে, অনেক জাতের প্রজাতের ছাগল রয়েছে, সবগুলোই কি ভালো নাকি এরসে পারফেক্ট কোনটা ভালো, এটি নিয়ে আমি আজকের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব। আর একটা হলো কৃমি ডোজ কি আপনারা বুস্টার ডোজ করাইবেন কি করাইবেন না, এটি নিয়েও আমি লাস্টে বলবো। আপনারা কীভাবে কৃমি ডোজ করাইবেন, কৃমিনাশক ওষুধ দেবেন, এ সম্পর্কে অনেকেই ডিপ্রেশনে ভুগে থাকেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা সকল কিছু জানতে পারবেন, সকল কিছু বুঝতে পারবেন এবং সুন্দর মতো একটা খামার পরিচালিত করতে পারবেন এবং এখান থেকে আপনারা লাভবান হতে পারবেন। আমার চেষ্টা কিন্তু সবসময় আপনারা যেন লাভবান হতে পারেন, আপনাদের বেকারত্ব যেন দূর হয়, এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য ভিডিও তৈরি করার। তাই ভিডিওটি অবহেলা করবেন না, সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের লাইক পেলে আমার উৎসাহ জাগে ভিডিও তৈরি করতে পরবর্তীতে। আর আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যেগুলোর উত্তর আমি সুন্দরভাবে দিতে পারি। অনেকে রাগান্বিত হয়ে কমেন্ট করেন, যেগুলোর উত্তর আমি মাঝে মাঝে মিস করে থাকি, সেজন্য আমি দুঃখিত বন্ধুরা। আমি কিন্তু সবগুলোই কমেন্ট করে থাকি এবং আমি যতদূর পারি সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করি। আসলে কমেন্টে সব কিছু বুঝিয়ে বলার মতো এত বড় কমেন্ট লেখার সময় হয় না, যার কারণে আমি কিন্তু সব কিছুই কমেন্টে বুঝিয়ে লিখতে পারি না। তাই ভিডিও আকারে তৈরি করি, আপনারা আমার পাশেই থাকবেন। তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা নতুন দেখছেন অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, আপনারা আমি যেহেতু অনেক ভিডিওতেই বলে থাকি প্রজাতের খাসি ছাগল দিয়ে খামার করুন, সেটি মোরাতাজাকরণ খামার, কারণ এখানে আপনি তাড়াতাড়ি প্রফিট আয় করতে পারবেন, আপনার যে দুর্ভোগ রয়েছে বর্তমানে অভাব রয়েছে সেটি কিন্তু অনায়াসে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এই প্রজাতের খাসি ছাগল দিয়ে খামার করেন, সেটি মোটাতাজাকরণ প্রকল্প আপনি হাতে নেন, এটি তাড়াতাড়ি এই বিজনেসটা তাড়াতাড়ি করে এগোনো যায়। বন্ধুরা, এখন আপনারা অনেকে ডিপ্রেশনে ভোগেন, আমরা কোন জাতের ক্রস জাতটি নিয়ে কাজ করব, কোন ক্রস জাতের ছাগল সবচেয়ে ভালো হবে এবং তাড়াতাড়ি বড় হবে, মোটা তাজা হবে। বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন জাতের রয়েছে, যেমন তোতাপুরি জাতের ক্রস রয়েছে, হরিয়ানা জাতের ক্রস রয়েছে, এগুলো উন্নত জাতের ক্রসগুলোর কিন্তু দামও হাই রয়েছে। এক একটা দেখা যায় বাচ্চা কিনতে গেলে 15 থেকে 20 হাজার টাকা গুনতে হয়, আর এই বাচ্চা দিয়ে আপনি খামার করলে কিন্তু লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট যে ক্রস ছাগলটি সেটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের সাথে বারবারই জাতের পাঠা দিয়ে যেটা ক্রস করানো হয়েছে, যে বাচ্চাটি হয়েছে সেটি কিন্তু পারফেক্ট সবচেয়ে ভালো একটা ছাগল। এই ছাগলটি, এই ক্রস জাতের ছাগলটি খুব তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি মাংস আসে। আপনারা যারা ব্রিডিং খামার করবেন অবশ্যই একটা ভালো মানের বারবারই জাতের খাসি ছাগল পাঠা ছাগল রেখে দেবেন, সেটা দিয়ে ক্রস করালে কিন্তু আপনি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। আসলে বাংলাদেশে বারবারই জাতের ক্রস ছাগল তেমন একটা পাওয়া যায় না। এখন আপনারা চিন্তা ভাবনা করবেন এই ছাগল আমরা কোথায় পাবো, কোথায় গেলে পাবো, এটি তো পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন বন্ধুরা, বারবারই জাতের ক্রস না খুঁজে আপনারা বন্ধুরা যে জাতটি রয়েছে সেটি ব্ল্যাক বেঙ্গলের সাথে দেখবেন, যমুনাপাড়ির ক্রস রয়েছে ব্ল্যাক বেঙ্গলের সাথে দেখবেন, বিটল জাতের ক্রস রয়েছে, সিরোহি জাতের ক্রস রয়েছে, আছে কিন্তু এরকম পাওয়া যায়, কিংবা যমুনাপাড়ির সাথে উন্নত জাতের ছাগলগুলোর ক্রস রয়েছে, সেগুলো আপনারা কিনে মোটাতাজা করতে পারেন। যমুনাপাড়ি ছাগল কিন্তু এমনি বড়, আবার ওইটার সাথে যদি আরও উন্নত মানের ছাগল দিয়ে ক্রস করানো হয় সেই ছাগলগুলো কিন্তু বড় হয়, কিন্তু দামটা একটু বেশি নেবে। আর যদি ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস হয়, আমরা যেহেতু স্বল্প পুঁজি আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কথা বলবো, ব্ল্যাক বেঙ্গলের সাথে যদি ক্রস হয় তাহলে কিন্তু আপনি অল্প দামে বাচ্চাগুলি পাবেন, সেটা ব্ল্যাক বেঙ্গলের সাথে যে কোনো জাত দিয়ে ক্রস করা অবশ্যই 100% সেই পাঠাটা লাগবে। আর বন্ধুরা, আর একটা কথা, সেটা হচ্ছে ক্রস ছাগলের সাথে ক্রস করানো, দেখবেন বর্তমানে কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বেশি, অনেকে কিন্তু ক্রস ছাগল পালন করে এবং তার সেই ছাগলের খামারে কিন্তু উন্নত জাতের ছাগল দিয়েই ক্রস করানো হয়।
সেই বাচ্চাগুলি দিয়ে যদি আপনি খামার করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। আপনার কাছে এক খামারির কাছে আছে ধরেন করজ জাতের তোতাপুরি, করজ জাতের হরিয়ানা, করজ জাতের সিরোহি, এরকম ছাগল রয়েছে, কিন্তু তিনি আবার সেইগুলোকে ক্রস করাচ্ছেন আরও উন্নত যাতে যে কোনো একটা পাঠা দিয়ে সেই বাচ্চাগুলো কিন্তু আরও ভালো হয়, তাড়াতাড়ি বড় হয় এবং সেগুলোকে মাংস খুব তাড়াতাড়ি ধরানো যায়। যেহেতু খাসি ছাগল মোটা তাজাকরণের উদ্দেশ্য হলো কি মাংস তৈরি করা, যে জাতটি সবচেয়ে বেশি মাংস হবে সেই সেই জাতটি পালন করলেই কিন্তু সবচেয়ে বেশি লাভ হবে, আপনারা মনে রাখবেন। আমি ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস ছাগলের কথা বললাম এই জন্যই, কারণ এই বাচ্চাগুলি অল্প দামে পাওয়া যায় এবং দ্রুতগতিতে মাংস ধরানো যায় তার শরীরে এবং সেটি বিক্রি করে আপনি বেশি লাভ করতে পারবেন। তাহলে আপনারা যারা খাসি ছাগলের মোটা তাজা করবেন, আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলের সাথে উন্নত জাতের যে কোনো জাত ক্রস রয়েছে সেটি আপনারা কালেক্ট করবেন, খাসিগুলো সেগুলো দিয়ে খামার করে আপনি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি এবং কী বলছি। যাই হোক বন্ধুরা, এবার আসুন আমরা জেনে যাই কৃমিনাশক করানোর নিয়ম কী। অনেকেই কৃমিনাশক করান, ছাগলকে কৃমি ট্যাবলেট খাওয়ান, এটা নিয়ম কিন্তু জানেন না অনেকে, তার কারণে কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন। আমি কমেন্টে যতদূর পারি উত্তর দেই, কিন্তু আজকে আমি খোলাসা করে দেবো আপনার কৃমিনাশক কীভাবে করাইবেন। বন্ধুরা আপনারা যদি ছাগলের খামার করেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক 3 মাস পরে পরে কৃমিনাশক করাইতে হবে, কারণ ছাগলগুলোর পেটে বিভিন্ন লতা পাতা খায় যার কারণে তাড়াতাড়ি কৃমি হয়ে থাকে এবং সেগুলো কে কৃমিনাশক না করাইলে কিন্তু ছাগলটি বেড়ে ওঠে না এবং ছাগলের দেখা যায় অনেক ক্ষেত্রে প্রজনন ক্ষমতাও হারিয়ে ফেলে কৃমির কারণে। তাই আপনারা অবশ্যই 3 মাস পর পর কৃমিনাশক করাবেন। এখন প্রশ্ন হলো কৃমিনাশক করানোর করাইলে কি সব ওষুধে কি বুস্টার ডোজ করানো হয় না, করানো লাগে নাকি? বন্ধুরা আপনারা যারা কৃমিনাশক করাইবেন অবশ্যই বুস্টার ডোজ করাইবেন, যে কোনো ওষুধ খাওয়ান, যে কোনো ট্যাবলেট খাওয়ান কৃমির, আপনারা বুস্টার ডোজটা করিয়ে নেবেন। সেক্ষেত্রে হয় কি আপনার প্রথমবার যেহেতু ছাগলের পেটে প্রচুর পরিমাণে কৃমি রয়েছে, আপনি প্রথমবার ওষুধ খাওয়াইলেন দেখা যায় কিছু কৃমি মারা গেল কিন্তু বাকিটা তার পেটেই রয়ে গেছে, আরও কিছু রয়েছে। আপনি যদি বুস্টার ডোজ করান তাহলে কিন্তু ছাগলের পেট ক্লিয়ার হয়ে যায়, কোনো কৃমি থাকে না। আর বন্ধুরা আপনারা বুস্টার ডোজ কতদিন পরে করাইবেন? আপনারা আজকে যে ধরুন আজকে কৃমি ট্যাবলেট খাওয়ালেন আপনার ছাগলকে, আজ থেকে গুনে গুনে 7 দিন পর আর একটা খাইয়ে দেবেন, তাহলে কিন্তু ছাগলের বুস্টার ডোজ হয়ে গেল এবং ছাগলটি সুস্থ, তার পেটে কিন্তু কোনো কৃমি থাকবে না এবং ছাগলটি সুন্দরভাবে বেড়ে উঠবে। আর কৃমি নাশক করাইলে হয় কি আপনি কৃমি ট্যাবলেট খাওয়ালে ছাগলের খামারে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, পাতলা পায়খানা দেখেন ভাইরাল রোগ হয়েছে পাতলা পায়খানা ছাগলের, কয়েকদিন পরে আপনি ওষুধ খাওয়ান ঠিক হয় আবার কিছুদিন পর আবার শুরু হয়, এটির কারণে কিন্তু কৃমির কারণে কিন্তু হয়ে থাকে বন্ধুরা। আর বিশেষ করে খাবারের তারতম্য হলে এই পাতলা পায়খানাটা হয়ে থাকে। তাই আপনারা কৃমিনাশক নিয়মিত করাবেন আর সাথে বুস্টার ডোজ অবশ্যই দেবেন। আর আমি যেহেতু বলেছি কৃমিনাশকের পর আপনারা জিঙ্ক লিভারটনিক খাওয়াবেন, সেটি আপনি বুস্টার ডোজ পরেও খাওয়াতে পারেন কিংবা কৃমি ট্যাবলেট খাওয়ানোর পর দিন থেকেও খাওয়াতে পারেন, এটাতে কোনো নিয়মাবলী নাই, বাধাবিঘ্ন নাই, আপনার ইচ্ছা খাওয়াতে পারেন। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে, আমি যে কথাগুলো বললাম আপনাদের যদি কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।